আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি এখন দেখছেন সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। তো শুভ সন্ধ্যা বললাম তার কারণ আমি কয়েকদিন বাপের বাড়িতেই ছিলাম, আজ এইমাত্র আমি শ্বশুর বাড়িতে আসলাম। তো এই সন্ধ্যে থেকে আমি ভিডিওটি শুরু করছি। তো আমার ছেলে দেখুন শুয়ে আছে, তো ও ঘুমিয়েই আছে, কারণ ও সেখানে ঘুমোয়নি, বাড়িতে এসে ওকে ওর ঘুম পেয়েছিল, তো ঘুমিয়ে পড়েছে। আর আমি সন্ধ্যা দেখিয়ে এইমাত্র আসলাম আপনাদের সাথে কথা বলতে। তো আজ একটি বিশেষ দিন, আজ বাউনির দিন, আর কাল যেহেতু মকর সংক্রান্তি, তো আগাম মকর সংক্রান্তির আমার সকল ভিউয়ার্স বন্ধুদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, যদিও ভিডিওটা কবে যাবে আমি জানি না। বন্ধুরা, আমি সেখান থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, তার কারণ আজ আমার ঠাকুমা আজও কান্নাকাটি করছিল। তো আমার ঠাকুমা আগের থেকে অনেকটাই ভালো আছে, আপনাদেরকে জানিয়ে রাখি। তো সেখান থেকে চলে এলাম, আজ বাধ্য হয়ে এলাম, তার কারণ হচ্ছে আজ যেহেতু বামনি, তো আমাদের ল্যাবা দেয়া হয়, আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে। তো এখন আমি অনেক কিছুই কাজ আমার এখনও বাকি আছে, আমরা যেহেতু কয়েকদিন ঘরে ছিলাম না, তোমাদের দাদাভাই আমাদেরকে সেখানে রেখে দিয়ে চলে এসেছিলো বাড়িতে। তো দেখুন ঘরের চারিপাশটা কীরকম অগোছালো করে রেখেছে, তো এগুলো এখন গোছাবো, যেহেতু ছিলাম না কয়েকদিন। এই দেখুন চেয়ারে কত জিনিসপত্র পড়ে আছে, তো এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর আগের বছর আমি মাটকে মুলো ফুল তুলতে গিয়েছিলাম, সরিষা ফুল তুলতে গিয়েছিলাম, ইঁদুর মাটি আনতে গিয়েছিলাম, সেগুলোর ভিডিও আপনাদের সাথে আগের বছর আমি শেয়ার করেছি। তো এবছরে তুলে নিয়ে এসেছি, সেগুলো আর দেখাতে পারলাম না আজ, যেহেতু আমার আসতে সেখান থেকে একটু দেরি হয়ে গিয়েছিলো, মানে সন্ধ্যার একটু আগে এসেছি। আর আমাদের এই দিনে পিঠে করার নিয়ম আছে শ্বশুরবাড়িতে, কিন্তু আমার বাবুর শরীরটা ভালো না, তো পিঠে করবো কি না সেটা এখনও ঠিক হয়নি, যদি পিঠে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কাজগুলো সেরে নিই, পরে আবার আপনাদের সাথে কথা বলছি, কেমন? তো বন্ধুরা, আমি রান্নাঘরকে এখন চলে এসেছি, দেখুন আমার আটাটাও মাখা হয়ে গেছে, আর এখানে দেখুন বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি। আজ আর পিঠে করবো না, তোমাদের দাদাভাই অনেকক্ষণ থেকেই বলছিল যে পিঠে করো পিঠে করো, কিন্তু পিঠে করতে আজ ভালোও লাগছে না, আর আজকের দিনে পিঠে খেতেও হয় এটাও জানি। আর দেখুন আমাদের বাড়িতে পিঠে চলে এসেছে, তোমাদের দাদাভাইয়ের বন্ধু ও এইমাত্র ওদের বাড়িতে পিঠে হয়েছিল, দিয়ে গেল। তো আমি খুলে দেখছি, আর ও যেহেতু এতক্ষণ থেকে বলছিল পিঠে খাবো, ওকে এখন আমি একটু বেড়ে দিচ্ছি, আর আমার রুটি তরকারিটা এখনও বাকি আছে। পিঠেটা এখনও বেশ গরম আছে, আমি পিঠেটা বাড়ছি আর দেখুন ভাপ উঠছে। তো পিঠেটা মানে হওয়ার পরেই দিয়ে গেছে, আর ও যেহেতু এতক্ষণ থেকে বলছিল পিঠে খাবো, তো ওকে আমি বেড়ে ওকে প্রথমে ডেকে দিই, আর আমার এখনও রুটিটা যেহেতু বাকি আছে আমি রুটিটাও করব। এই বলে যে খাই চিনি তাকে ডোবাই চিন্তামণি, দেখতে পেলে তো বাবুর শরীর খারাপ বলে কিন্তু পিঠে পিঠে মন করছিল, একটু খেয়ে নিলাম। আমার বন্ধু দিয়ে গেছে, বন্ধুরা তোমার বন্ধু দিয়ে গেছে, তুমি পেট ভর্তি করে খাও পিঠে। বন্ধুরা, আমি রুটি করে নিয়ে চলে এসেছি, আর দেখালাম তো আপনাদেরকে আমাদের রাতে রুটি বাঁধাকপির তরকারি হয়েছে, আর ওর বন্ধুর বাড়ি থেকে পিঠে নিয়ে এসেছিল। আমি আজকে বাড়িতে পিঠে করিনি, কারণ আমাদের পাড়ায় একজন মারাও গেছে, পিঠে করবো না ভাবছিলাম, আর বাবুর শরীরটাও খারাপ। আর বাবু ঘুম থেকে উঠে পড়েছে, বাবু কি করছো? এটা মাসি। মাসি কে দিয়েছে? ওই জেঠু। জেঠু জেম্মা, ওর জেঠু জেম্মা দীঘা গিয়েছিল, তো বাবুর জন্য বাঁশি নিয়ে এসেছে। আর দেখুন, এই দেখুন দুটো গাড়ি, আর কি এনেছে বলো তো? আর একটা পেন এনেছে, এগুলো নিয়ে খেলবে তো? আর বাবুর বাবা ওখানে শুয়ে আছে, কি গো তুমি রুটি ফুটি খাবে না, পিঠে খেয়েই থাকবে? না, রুটি খাবো। খাবে তো? তো বন্ধুরা, আমরা এখন খেয়ে নেব। আমাকে একটা দিবে, আমি খেলবো। ও, আমার বাবুও খাবে বলছে, তো এখন আমরা খেয়ে নিচ্ছি, আর তারপরে আপনাদের সাথে আবার কথা বলতে আসছি। আমাদের সবার রাতের খাবার খাওয়া হয়ে গেছে, তারপর খাওয়া কাপড় ছেড়ে আমি এখন এসেছি বাউনি দেওয়ার জন্য। আমি এখন যেখানে বাউনি দেব সেই জায়গাটা একটু মুছে নিলাম, তারপরে দেখুন আমি হাঁড়িতে এখন চাল ভরছি। তো আমাদের বংশে এইরকমই নিয়ম আছে বাউনি দেয়া, আর আগে থেকেই দেখুন আমি একটা ডিবেতে মুড়ি আর একটা ডিবেতে ধান ভর্তি করে নিয়েছি।
আর আমার শ্বশুর বাড়ির বংশে প্রতি বছর এই নিয়ম আছে, সেই বংশ পরম্পরায় আমিও করছি এই নিয়ম। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বাউনি দিচ্ছি। এই নিয়ম অনেকের বাড়িতেই আছে, তবে আমাদের বাড়ির নিয়মটাই তুলে ধরছি আপনাদের কাছে। তো আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম, আর আমি এখানে দেখুন ধূপ প্রদীপও জ্বালিয়ে নিয়েছি। আর আমি তখন বলেছিলাম ইঁদুর মাটি সরিষে ফুল তুলে এনেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইঁদুর মাটিতে সামান্য জল দিয়ে গুলে নিলাম, আর সিঁদুরটাকেও একটু তেল দিয়ে গুলে নিলাম। এরপর ইঁদুর মাটির টিপ ও সিঁদুরের টিপ দেব এই হাঁড়িতে ও ডিবেতে। তো বন্ধুরা, আমি যেভাবে টিপগুলো দিচ্ছি এইভাবেই। এরপর সরিষে ফুল দিয়ে পুজো করব। আর আমি মন্ত্রতন্ত্র জানি না, মনের ভক্তি দিয়েই এই সবগুলি করছি। আর এইগুলি করার আগে বাড়ির সবাইকে আগে খেয়ে নিতে হবে, তাই আমরা সবাই আগে খেয়ে নিয়েছি। তো আমাদের এই রকমই নিয়ম আছে, আপনাদের এরকম নিয়ম আছে নাকি আপনারা কমেন্ট করে জানাবেন। আর জানেন তো, এই বাউনি দেয়াকে আমরা আমাদের প্রচলিত কথায় ল্যাবা দিয়াও বলি। আজ ইঁদুর মাটি দিয়ে বাউনি দিলাম, কাল অর্থাৎ সংক্রান্তির দিনে চালগুড়ি ও সিঁদুর দিয়ে বাউনি দেব। তো আমার এখানে বাউনি দেয়া হয়ে গেল, এবার আমি মন্দিরেও যাব, ধূপ দিয়ে প্রণাম করব আর সিঁদুর দেব। এবার আপনারা বলতে পারেন এইগুলো করার মানে কি, কেন করা হয়। আমি যেইটুকু বুঝেছি সেটাই ব্যাখ্যা করতে পারবো। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এইগুলো কেন করা হয়। তো এইগুলো করলে সংসারের অভাব থাকে না, এক কথায় বলা চলে। আর যদি গভীরভাবে চিন্তা করা হয় তাহলে বলবো ইঁদুরের মতো ভাবে সঞ্চয় করা। আমাদের বেঁচে থাকার জন্য দরকার খাদ্য, আর সেই খাদ্যকে সঞ্চয় করে রাখতে হয়। যেভাবে ইঁদুর মাটির তলায় খাদ্য সংগ্রহ করে রাখে, সেইভাবেই প্রতিটি মানুষকে খাদ্য অপচয় না করে কিছু ভবিষ্যতের জন্য তুলে রাখতে হয়। যখন খাদ্যের সমস্যা হয় তখন এর থেকে খাদ্য নিয়ে জীবনধারণ করতে হয়। আগেকার সময় মানুষ এইভাবেই খাদ্য সঞ্চয় করে রাখত, সেই পরম্পরা থেকেই এই নিয়ম গ্রামে প্রচলিত আছে। আর আমরাও সেই প্রথা মেনে এই নিয়মগুলি করে থাকি। আমি আমার মতোভাবে কিছুটা ব্যাখ্যা করলাম। যাই হোক, এই ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে আপনি যদি আজ নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটিতে নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পাবেন। আর পুরনো বন্ধুদের অনেক শুভেচ্ছা, প্রণাম ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি। তো সবাইকে শুভরাত্রি, টাটা।